আমার ভারত কুমেরানে চলে বিভিন্ন অনেক পালন করছি, সে সময় আমার কনস্টিটিউশন ছটা মৌলিক অধিকার আছে, যাহা হচ্ছে আমার রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট টু এক্সপ্লোইটেশন, রাইট টু ফ্রিডম অফ রিলিজন, রাইট টু কালচারাল এডুকেশন অ্যান্ড রাইট টু কনস্টিটিউশন ইউনিটি। রাইট টু ইকুয়ালিটি আমার কারণ ভারতবর্ষের সমস্ত সমান ভাবে সংবিধান দিয়েছি, কে বড় কেউ ছোট সেমিতি কিছু নাই। এবং সংবিধানের আমার যেতে ছটা আমার ডিউটি মধ্যে অছে, আমি সংবিধান দিয়ে রোডে চালা আমি যদি রাইট সাইডে চালু কি আমি যদি রাতে সারা মাইক বজাইব, এটা সব সংবিধানের ডিউটি উপরে খিলাফ আছে। তেমন আমার সংবিধান আমার যে প্রণয়ন করেছিল 26 জানুয়ারি 1950 যখন দিয়েছিলেন ড্রাফ্ট ইয়ে ভীমরাও আম্বেদকর, সেই পরিপ্রেক্ষিতে আমার সংবিধান যেতে আমি দিয়েছি, আমার মধ্যে দায়িত্ব আছে যে আমি আমার ভারতবর্ষের যেটা আমার নিয়ম আছে তাকে পালন করবা। এবং তৎসঙ্গ সঙ্গে আমি যদি সংবিধানর সমস্ত বিষয় ন জানিবা, রাইট টু এডুকেশনাল ফ্রি এডুকেশন আছে, রাইট টু ফ্রিডম অফ স্পিচ, যে বি যে ধর্ম নেব তার কি মনা নেই, এতে আমার যেতে কনস্টিটিউশন লেখিছেন তার উপরে বিশেষত্ব আছে যে আমি মানে কোণী বাধ্যতামূলক নাই যে কে কোটি ধর্ম নেব কি অন্যান্য বিষয়ে কোটি সে তার মত মধ্যে বাধ্য হিসাবে দিয়েপারছে। এবং আমি যদি আমার ডিউটি আছে জাতীয় সঙ্গে গান করা হলে আমি যেমনি ঠিয়া উঠবা কি আমার অছে অন্যান্য আমার যে অধিকার মানে আছে সে অধিকার বিষয়ে আমার আজি আমার অন্যান্য লেখাগারে অন্যান্য বক্তা যে তার কলিবে মু যেহেতু বা প্রেসিডেন্ট আছে সে হিসাবে আজ আমার সুন্দর ধন্যবাদ এবং আর্টিকেল
21A to 21K পর্যন্ত। আর স্যার যেটা কম মিনিমাম যেটা কি কোয়া যায় যেটা নিহাতি দরকার নিজের দেশের সমাজের উন্নতি পাই যে কর্তব্য গুলা করা দরকার সেইটাই পেনশন প্রাইস। প্রথমে হল আমার ডিউটি উপরে কাই ফোকাস হয়েছি মু আগে কইছি উইদাউট ডিউটি ক্যানট ক্লেম আওয়ার রাইটস সেটা আমি আগে ডিউটি উপরে কইছি। প্রথমে হল আমার এবার যে কনস্টিটিউশন রেসপেক্ট দা ন্যাশনাল আন্দোলন আর ন্যাশনাল পার্ক আমি আমার কনস্টিটিউশন পড়েছি যদি আমি সেই কনস্টিটিউশন কে আমি নিজে সমান নভাবা নমানিবা তাহলে অন্য মানে কেউ পারে কারণ এটা হচ্ছে আমার প্রথম ফার্স্ট ডিউটি উই শুড এভাইড আওয়ার কনস্টিটিউশন আপনার হচ্ছে সেভ দ্য পাবলিক প্রপার্টি স্প্রেড সাইন্টিফিক স্পিরিট এই জন্য পাবলিক নিউসেন্স দূর রহবা কোণ প্রকার পাবলিক প্রপার্টি নষ্ট ন করবা আর মনুমেন্টস কালচার তাকে সুরক্ষা দেওয়া এটা সব আমার কর্তব্য হচ্ছে তাকৰ 6 ৰ 14 বছৰ পিলাহৰ স্কুলৰ পঠিয়া কৰি ডিউটি কৰি ৰখা হ'ল আগৰ কনষ্টিটিউচন আৰম্ভ হ'ল 10টা দিলা আৰু যেটা 42 আমেণ্ডমেণ্ট আহি এই ডিউটিৰ আড কৰা হ'ল তাৰপৰা এই যে 11 তম ডিউটি আড কৰা হ'ল কাই কি না পিলা মানুহক শিক্ষা দিয়া হ'ল 6 ৰ 14 বছৰ পিলা মানে ফ্রি এডুকেশন পাইবা তাৰ ৰাইটছ তোলেই আর্টিকেল 21 এ লেখা হলা রাইটস আর ডিউটি কোন বাপমানকর ডিউটি হলা সেমানে সেমানকর পিলাবানকু পঠাইব স্কুলকু পাঠ পড়াইব এটা হচ্ছে 51 কে লেখা হল তেমন এই যে আমার মিনিমাম যে 10টি 11টি ডিউটি দেওয়া না সেটা মানে ল ইজ নথিং বাট কমন সেন্স স্ট্রং কমন সেন্স আমার বিপদ যেটা কহে আমি যেটা এডমিনিস্ট্রে করিয়া সেইটা হচ্ছে আর্টিকল দরকার দেশ চাহিলা আমার কিছু সেবা আমি তো যোগাযোগ বাধ্য আমি সে কিছু ক্লেম করিপার না আমি যুব না যুদ্ধ ভাই পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমার তোমার যুদ্ধের ভাগ দিও কিংবা বড় ডোনেট কর কি কম করব আমি এটা করে বাধ্য বিকজ আমার আমার দেশ আমাকে সব দিয়েছি আর দরকার করলে আমি দেশ পাই সব দিয়ে দ্যাট ইজ আওয়ার ডিউটি বুঝে গেল। আচ্ছা পাবলিক প্রপার্টির সুরক্ষা আমি সমস্ত কর্তব্য আমার সমস্ত কর্তব্য এটা জেনারেল কর্তব্য যে আমি পাবলিক প্রপার্টি আমি সুরক্ষা দেওয়া কোন প্রকার ডিস্টর্বেন্স ন করিবার কোন প্রকার নিশ্চিত ক্রিয়েট ন করিবার এসব আমার মিনিমাম জিনিস যেটা কি আপনার জানি মানে নিজকে পচারিলে কোনটা খারাপ কোনটা ভালো জানিবে সেটা কি কোটি হয়েছে আমার কোন সংবিধান আলোচনা
right to freedom of religion, cultural and educational right, right to constitutional liberty. এটা বহুত লম্বা একটু বিশেষ মানে আলোচনা করতে পারি হলে ঘন্টা ঘন্টা সময় চলে যাব তো সময় সময় তো কুছি রাইট টু ইকুয়ালিটি কোন না আর্টিকেল 13-8 ইকুয়ালিটি উপর লেখা আছে ফার্স্ট 13 লেখি দি স্টেট শ্যাল নট ডিনাই এনি পারসন ইকুয়ালিটি বিফোর দা ইকুয়াল প্রোটেকশন অফ ল কোন কি দেশ বা রাজ্য কোন কি ব্যক্তি কোন মনা করি পারিব না দেশে ইকুয়াল ইকুয়ালিটি বিফোর দা ইকুয়াল মানে সমস্ত আইনের সমান জনে গরিব লোক যাহা আইনের গোটে ধনী লোক সে কলা গোড়া ঈশ্বর পুরুষ স্ত্রী এমনি কৌশল প্রকার বাছ বিষয় করা যাবে সমস্ত আইন আগে সমান ইকুয়ালিটি বিফোর তাহলে যে ধরতু গোটে ধনী লোক চুরি গেল যেতে কম দণ্ড পাইব গরিব লোকটে চুরি গেল বি সেটি দণ্ড পাইব সেটি ধনী আর গরিব কিছু বাছ বিষয় করা যায় তেমন আইন আগে সেটা সমান করা যায় সে আর্টিকেল 15 কইছি কোন The state shall not discriminate any person on the ground of religion, race, sex, caste, and place of birth. What a local Hindu, what a local Muslim, what a local SCST, what a local general caste, what a local white, what a local black. এই গুলো সব আমি স্টেট দেখিব না হিব দেশ দেখিব না হি কোনসি বাচ্চ বিচার করা যাবে না কয়া গবে কি কোন ধর্ম কি কোনসি সেক্স নেই কোনসি বাচ্চ বিচার করিব না আমরা দেশের আইন এটা হি কনস্টিটিউশন প্রোভাইড করেছি আমরা সমস্ত যেতে বি অছন্তি সমস্ত আইন এর সমান বাট এনশোর আওয়ার কনস্টিটিউশন নেক্সট আর্টিকেল 19 হোয়াট ইজ দ্য কোর অফ দ্য ব্যাকবোন অফ দ্য কনস্টিটিউশন ফান্ডামেন্টাল রাইটস সেটা অনেক প্রকার আমাকে রাইটস দিয়েছি রাইটস টু স্পিচ ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ মুভমেন্ট ফ্রিডম অফ অ্যাসেম্বলি ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন ফ্রিডম অফ এস্টাবলিশমেন্ট ফ্রিডম অফ চুজ অফ কোয়ার প্রফেশন এমনি অনেক কিছু দিয়েছি কিন্তু সবুথিরে বি কিছু রেস্ট্রিকশন আছে রাইট টু স্পিচ আমার স্পিচ দেওয়ার অধিকার আছে কিন্তু মনে করি স্পিচ মানে অধিকার পাইছেন যদি আপনার গালি প্রেস করবি অভদ্র ভাষা প্রয়োগ করবি কিংবা কোণসি ইনসাইট করবি গোটে ভাওলেন্স ক্রিয়েট করি আমি তাহলে সেটা পারমিশন দেব কি আবার নাই তুমি দেখো মানে আমার তো রাইট উপায় তা রেস্ট্রিক্টেড রাইট যেটা নোটিফাই করে আপনার প্রপার ওয়ে আমাকে আমার কথা কহার অধিকার আছে তা মানে নয় যে আমার অধিকার আছে যে আপনার মিসইউজ করি কাল গালি প্রেস করিবা কি কামে অধিকার আছে কিন্তু রাতি অধিকার যদি আমি মাইকে জোরে বজাইলা আমার পাখরে যে পড়োশী আছে তার বি শরীরের অধিকার আছে আমার যেমনি রাইটস আছে আমি ফাংশন করিবা আমার পাখ পড়িতে যদি রাইটস আছে সে শরীর শান্তিরে তাহলে আমার কো রাইটস আছে তা শরীরের নিদ্রা কাটা করিবা বুঝবালে সেতেই আমার কনস্টিটিউশন সফলতা হইছি আপন আপন রাইট পূরণ করন্তু অনুরোধ বি তার রাইট পূরণ করে উদ্যন্তু তেণু এই যে ভিতরে আপন তাকর হস্তক্ষেপ করন্তু নি কি সি আপন হস্তক্ষেপ করন্তু ন করু যাহা তার গোটে পিস এন্ড ডিসিপ্লিন মেনটেন ইন ইয়ার সোসাইটি বুঝলে রাইট টু চুজ প্রফেশন আমি আমার কোন চাকরি করিয়া কোন প্রফেশন দিলে আমি আমার সেটা অধিকার এটা ফান্ডামেন্টাল রাইটস কিন্তু আপনি যদি প্রফেশন আছে যাই করে চুরি কি প্রফেশন করিবা টেরোরিস্টিং প্রফেশন করিবা দা ইজ দ্যাট পারমিসিবল কাইকি বিকজ the profession must be permission of the law jo the amara
କ୍ଷେତ୍ରରେ ହେବ, ସମାଜର କ୍ଷେତ୍ରରେ ହେବ, ଦେଶର କ୍ଷେତ୍ରରେ ହେବ, ସେ ପ୍ରଫେସର ଆମେ ବାଛି ପାରିବା ନାହିଁ କି ଆମେ କ୍ଲେମ୍ କରିପାରିବା ନାହିଁ ଯେ ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ ଆୱାର ଫଣ୍ଡାମେଣ୍ଟାଲ ରାଇଟ୍ସ, ବୁଝିଗଲା? ତେଣୁ ସବୁ ଜିନିଷରେ ଆମକୁ ଗୋଟେ ଲିମିଟେଡ୍ ଦିଆଯାଇଛି। କାହିଁକି ଆମ ରେଷ୍ଟ୍ରିକ୍ସନରେ କାହିଁକି ଫଳିତ ରହିଛି ନା, ସମାଜରେ ଗୋଟେ ଶୃଙ୍ଖଳିତ ଜୀବନଯାପନ କରିବା ପାଇଁ ଆମେ ବଞ୍ଚିବା ଅନ୍ୟକୁ ବଞ୍ଚିବାକୁ ଦେବାର କନସେପ୍ଟ ନେଇକି ଚାଲିବା ପାଇଁ ଏ ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି। ନେକ୍ସଟ ଆମର ଆର୍ଟିକଲ 21 ବହୁତ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଆର୍ଟିକଲ, ସେଥିରେ ଲେଖା ହେଇଛି ନୋ ପର୍ସନ୍ ଶାଲ୍ ବି ଡିପ୍ରାଇଭ୍ ହିଜ୍ ଲାଇଫ୍ ଆଣ୍ଡ ପର୍ସନାଲ ଲିବର୍ଟି ଏକ୍ସେପ୍ଟ ପ୍ରୋସିଡ୍ୟୁର ଏଷ୍ଟାବ୍ଲିଶ୍ ହୋଇଥିଲା। ତା ମାନେ କ'ଣ, ଆମକୁ ଆମର କନଷ୍ଟିଟ୍ୟୁସନ୍ ଆମ ଲାଇଫ୍ ଆଉ ପର୍ସନାଲ ଲିବର୍ଟି ଏକ୍ସଜୋର୍ କରିଛି। ତା ମାନେ ଆମେ ବଞ୍ଚିବା କେମିତି, ଲିଭ୍ ୱିଥ୍ ହ୍ୟୁମାନ୍ ଡିଗ୍ନିଟି। ପଶୁପକ୍ଷୀମାନେ କରୁଛନ୍ତି, ଆମେ ପଶୁପକ୍ଷୀ ଭଳି ବଞ୍ଚିବାକୁ ଆମକୁ ସମୟ କୁହାଯାଇନି, ଆମେ ଆମର ସ୍ୱାଭିମାନ ସହିତ ସ୍ୱାଧୀନତାର ସହିତ ଆମର ଡିଗ୍ନିଟି ସହିତ ଆମେ ବଞ୍ଚିବାକୁ ଅଧିକାର ଦିଆଯାଇଛି। କ'ଣ, ଆମ କନଷ୍ଟିଟ୍ୟୁସନରେ। ତେଣୁ ଆପଣ ଯଦି ବସିଛନ୍ତି ବା କେଉଁ ସ୍କୁଲରେ ଆପଣ ଯିବା ପାଇଁ କ୍ଲାସ୍ କରିବା ପାଇଁ ପଢ଼ିବା ପାଇଁ ଯାଉଛନ୍ତି, ଆପଣ କିଛି କହିବେନି ନା କେଉଁଠି ପଢ଼ିଦେବୁ, ପୋଲିସ ଆସିକି ଆପଣ କିଛି କହୁନାହାନ୍ତି, ଆପଣ ମାଧିକି ନେଇପାରିବେ ବିନା କାରଣରେ ଆପଣଙ୍କର ଲିବର୍ଟି ସ୍ୱତନ୍ତ୍ରତା କେହି କଟେଲ କରିପାରିବେ ନାହିଁ। ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ ଦ ଆୱାର ପ୍ରୋଭିଜନ୍ ଅଫ୍ ଦ କନଷ୍ଟିଟ୍ୟୁସନ୍, ବୁଝିପାରିଲେ? ଆମେ ଯଦି କିଛି ବେଆଇନ କାର୍ଯ୍ୟ ନ କରିଥିବା ତେବେ ଆମର ସ୍ୱାଧୀନତାକୁ କେହି କଟେଲ ବା କାଟିପାରିବେ ନାହିଁ। ଏଇଟା ହେଉଛି ଆମ କନଷ୍ଟିଟ୍ୟୁସନ୍ ଆମକୁ ଏନ୍ସିଓର କରିଛି। ଆମେ ବିନା ଆମେ ଅପରାଧ କିଛି କଲେ ପୋଲିସ ଆମକୁ ଆରେଷ୍ଟ କରିବ, ବିନା ଅପରାଧରେ ଆମେ ବସିଥିବା ଆମ ଘରେ ପୋଲିସ ଆସି ଆରେଷ୍ଟ କରିପାରିବ ନାହିଁ, କାହିଁକି ଆମ କୌଣସି ସେଥିପାଇଁ କହିଲା ମୋ ପର୍ସନ୍ ସେଲ୍ଫ ଡିପେଣ୍ଡ ହିଜ୍ ଲାଇଫ୍ ଆଣ୍ଡ ପର୍ସନାଲ ଲିବର୍ଟି ଏକ୍ସେପ୍ଟ ପ୍ରୋସିଡ୍ୟୁର ଏଷ୍ଟାବ୍ଲିଶ ହୋଇଛି ନ, ବିନା ଯେଉଁଠି ମାନେ ଏକ୍ସେପ୍ଟ ପ୍ରୋସିଡ୍ୟୁର ମାନେ କ'ଣ ନା, ଯେଉଁଠି ବେଆଇନ କାର୍ଯ୍ୟ ଆମେ ନ କରିଥିବା ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ସେପର୍ଯ୍ୟନ୍ତ ଆମର ସ୍ୱାଧୀନତାକୁ କେହି କ୍ଷମ କରିପାରିବେ ନାହିଁ। ଏଇଟା ଥିଲା। ତାପରେ ଆମର ଅଛି ରାଇଟ୍ ଏଗେନ୍ଷ୍ଟ ଏକ୍ସପ୍ଲୋଇଟେସନ, ଶୋଷଣ, ଯେକୌଣସି ପ୍ରକାର ଭଣ୍ଡେଲ ଲେବର ତାକୁ ଯେଉଁ ଡିସ୍କ୍ରିମିନେଟ୍ ମାନେ ପ୍ରୟୋଗ କରାହେଇଛି, ପ୍ଲସ୍ ଆମେ କେଉଁଟା କାମଟା କରିବାକୁ ଚାହୁଁନା ଯେ ଆମକୁ ଜବରଦସ୍ତି କରାଯାଉ, ଏଟା ସବୁ ମାନେ ଯେଉଁଟା ପୁରା ଷ୍ଟ୍ରିକ୍ଟଲି ପ୍ଲାନ୍ କରାହେଇଛି। ଏସବୁ ଆମକୁ ଗୋଟେ ରାଇଟ୍ ଥ୍ରୁ ପ୍ରାକ୍ଟିସ୍ ଆୱାର ରିଲିଜନ୍, ଆମେ ଆମେ ଚାହିଁଲେ ଆମ ଧର୍ମ ପାଳନ କରିପାରିବା, ସେଥିପାଇଁ ଆମକୁ କୌଣସି ରେଷ୍ଟ୍ରିକ୍ସନ୍ ନାହିଁ, ଯାହା ବି ହେଉ। କିନ୍ତୁ ସପୋଜ୍ ଏଇ ଯେଉଁ ରାଇଟ୍ ସୁଡ଼ାକୁ ମୁଁ ଆପଣ କହିଲୁ, ସପୋଜ୍ ରାଇଟ୍ ସୁଡ଼ାକ ଆପଣଙ୍କର କୌଣସି ମତେ ମାନେ କଟେଲ ହେଲା ବା ଆପଣଙ୍କ ଅଧିକାରର ଉପଯୋଗ କରିବା ପାଇଁ ଦିଆ କଲା ନାହିଁ, ଆପଣ କ'ଣ କରିବେ, କ'ଣ କରିବେ? ଆପଣଙ୍କ ରାଇଟ୍ସ ଅଛି ରାସ୍ତାରେ ଯିବା ପାଇଁ, କିନ୍ତୁ ରାସ୍ତାକୁ ଆପଣ ଛାଡ଼ାଗଲାନି ନା ଯାଇପାରୁ, ପବ୍ଲିକ ରୋଡ଼କୁ ଆପଣ ୟୁଜ୍ କରିବା ପାଇଁ ଗଲେ କରାଗଲା ନାହିଁ, ଛାଡ଼ିଦେବା ଗାଡ଼ି କମ୍ପ୍ଲେନ୍ କରି ରଖା ହେଲା ଆପଣଙ୍କ ଘରେ, ଆପଣ ସ୍କୁଲରୁ ପାଠ ପଢ଼ିବା ପାଇଁ ଗଲେ ଆପଣ ଦେବା, ଏସବୁ ହେଲେ ଆପଣ କ'ଣ କରିପାରିବେ? ସେଇ ଦୀପାବଳି ଆରେ ଆମର ଯେଉଁ ଯଦି ଖାଲି ଖାଲି କାଗଜ ଲେଖା ହେଇଥିବ କିଛି ନାହିଁ, ତାକୁ ଯଦି ଇମ୍ପ୍ଲିମେଣ୍ଟେସନ କେମିତି କରାଯିବ ତାର ଦିଆଯାଇଥାଏ, ତାହେଲେ ଯାଇ ଆମେ ଜାଣିବା ଯେ ଆମର ରାଇଟ୍ସ କେମିତି ସେଫେଗାର୍ଡ ଅଛି। ସେଥିପାଇଁ ଆର୍ଟିକଲ 30 ହେଉଛି, 32 ହେଉଛି କନଷ୍ଟିଟ୍ୟୁସନାଲ ରାଇଟ୍ ଟୁ କନଷ୍ଟିଟ୍ୟୁସନାଲ ରେମେଡି, ଆର୍ଟିକଲ 32 ଇଟସେଲ୍ଫ ଇଜ୍ ଏ ଫଣ୍ଡାମେଣ୍ଟାଲ ରାଇଟ୍ସ। ଏଥିରେ କ'ଣ କରାଯାଇଛି, ଯଦି ଆପଣଙ୍କର କୌଣସି ଫଣ୍ଡାମେଣ୍ଟାଲ ରାଇଟ୍ସ ବିନା କାରଣରେ କଟେଲ କରାଗଲା, ଆପଣ ଡାଇରେକ୍ଟ ସୁପ୍ରିମକୋର୍ଟରେ କେସ୍ କରିପାରିବେ। ସବୁ କେସ୍ରେ ଆମେ ଜାଣିଛନ୍ତି ଆପଣ ତଳୁ ଯାଏ ପଡ଼ୁଛନ୍ତି, କିନ୍ତୁ ଯଦି କେବଳ ଫଣ୍ଡାମେଣ୍ଟାଲ ରାଇଟ୍ସ ଆପଣ କିଏ ନେଇ କଟେଲ କରୁଛି, ଆପଣ ଡାଇରେକ୍ଟ ସୁପ୍ରିମକୋର୍ଟରେ କିଛି ନହେଲେ ଗୋଟେ ପୋଷ୍ଟ କାର୍ଡ଼ ଲେଖି ବିଭିନ୍ନ ଆପଣ କ୍ଲେମ୍ କ'ଣ ହେଇଛି କ'ଣ ଅସୁବିଧା ହେଇଛି ଲେଖିକି ପଠାଇବେ, ସୁପ୍ରିମକୋର୍ଟ ସ୍ୱୟଂ ପାଇଁ ଗ୍ରହଣ କରି ଆପଣଙ୍କ ଉପଯୁକ୍ତ ନ୍ୟାୟ ଦେବ, ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ ଦ କନଷ୍ଟିଟ୍ୟୁସନ୍ ରେମେଡି, ବୁଝିପାରିଲେ? ରାଇଟ୍ସ ଆର୍ ଫଣ୍ଡାମେଣ୍ଟାଲ ରାଇଟ୍ସ, ଏଇ ଯେଉଁ ଫଣ୍ଡାମେଣ୍ଟାଲ ରାଇଟ୍ସ ଗୁଡ଼ାକ ସପୋଜ ଗୋଟେ ଇଣ୍ଟରଭ୍ୟୁ ଜାମ୍ମୁ କାଶ୍ମୀର ଘଟଣା, ସେତେବେଳେ ଜଣେ ଥିଲେ ଏମ୍ ଏଲ୍ ଏ
ତାଙ୍କୁ ପ୍ରାକ୍ଟିକାଲ କ'ଣ କରାଗଲା, ଟେଷ୍ଟ କରାଗଲା, ସେ ବିଧାନସଭା ଯାଉଥିଲେ ତାଙ୍କୁ ଅଟକାଗଲା, ଅଟକେଇ ଦିନେ ରିଟର୍ନ କରିଦିଆଗଲା। କନଷ୍ଟିଚ୍ୟୁସନ ପ୍ରୋଭିଜନ ଅନୁସାରେ ତୁମେ ପୋଲିସ ଯଦି ବି କୌଣସି ଗ୍ରାଉଣ୍ଡରେ ଆରେଷ୍ଟ କଲେ 24 ଘଣ୍ଟା ସେ କମିଶନ ମାଜିଷ୍ଟ୍ରେଟ ଦ୍ୱାରା ନେଇକି ଛାଡ଼ ପ୍ରଡ୍ୟୁସ କରିବ। ତାପରେ ପରମିଶନ ଆଣିକି ତାକୁ ଆଉ ଗୋଟେ ଦିନ 2 ଦିନ ଭିତରେ ରଖିପାରିବ, 24 ଘଣ୍ଟା ଭିତରେ ରଖିପାରିବ। ବିନା କାଳ ରଖାଯାଇଥିବାକୁ ସେ ସେଇଟା ଗୋଟେ ରିଟ୍ ହେଭିଅସ୍ ପର୍ପସ୍ ଅଛି। ଆମର ଯେଉଁ 5 ରିଟ୍ ଅଛି ସେଥିରେ ହେଭିଅସ୍ ପର୍ପସ୍ ମେଣ୍ଡା ମାସ ହେଲା ଶସ୍ୟବାଦୀ ଏମିତି ଯେଉଁ ସେ ରିଟ୍ କରିବା ଦ୍ୱାରା ତାକୁ ପୋଲିସ ଯିଏ ଆରେଷ୍ଟ କରିଥିଲା ସେ ସସ୍ପେଣ୍ଡ ହେବା ସହିତ ଯେହେତୁ ଗୋଟେ ଦିନ ଏକ୍ସଟ୍ରା ରହିଛନ୍ତି ତାଙ୍କୁ 50,000 ଟଙ୍କା ଗୋଟେ ଏକ୍ଜାମ୍ପଲ କମ୍ପନସେସନ୍ ଦିଆଗଲା, ଆଉ ସେଇ 50,000 ଟଙ୍କା ଏଇ ଯେଉଁ ପୋଲିସ ଆରେଷ୍ଟ କରିଥିଲା ତା ଦରମା ରିକର୍ଡ କରାଗଲା, ବୁଝିପାରିଲେ। ତେଣୁ ଏସବୁ ଜିନିଷ ହେଉଛି, ତେଣୁ ଆପଣମାନେ ଜାଣିବା ଦରକାର ଆମ ରାଇଟ୍ ଯଦି କିଏ ନେଇଯାଉଛି ଆମେ ତାର କ'ଣ କରିପାରିବା, ତାର କ'ଣ ପ୍ରତିକାର ସବୁ ଅଛି, କେଭଳି ଆମେ ନ୍ୟାୟ ପାଇପାରିବା। ଆମେ ଆର୍ଟିକଲ 226 ହାଇକୋର୍ଟ ଯାଇପାରିବା, ଆମେ ଆର୍ଟିକଲ 32 ସିଧା ସୁପ୍ରିମକୋର୍ଟରେ ଆମେ ଗ୍ରିଭାନ୍ସ ଜଣାଇପାରିବା, ଯାହାକି ଆମକୁ ଆମର ନ୍ୟାୟ ମିଳିବା ଦରକାର। ଆଉ 100% କୌଣସି ମୌଳିକ ଅଧିକାର ଯଦି କ୍ଷୁଣ୍ଣ ହେଉଛି ଆପଣମାନଙ୍କର ତାହେଲେ ତାର ନ୍ୟାୟ ମିଳିବାର ଯଥେଷ୍ଟ ବ୍ୟବସ୍ଥା ଅଛି, ଆଉ ବିନା ପଇସା ବିନା ଖର୍ଚ୍ଚରେ ବି ଆପଣ ସେ ନ୍ୟାୟ ମିଳିପାରିବ। ସେଥିପାଇଁ ଆପଣମାନେ ସମସ୍ତେ ସଚେତନ ହୁଅନ୍ତୁ। ନେକ୍ସଟ ହେଉଛି ଆମର କହିବା କଥା, ମୁଁ ଯାହା ବି ରାଇଟ୍ ସବୁ ସବୁ କହିଲି କିନ୍ତୁ ଅଲ୍ ରାଇଟ୍ସ ଆର୍ ଇନକ୍ଲୁଡେଡ୍ ଡ୍ୟୁଟିଜ୍, ସବୁ ରାଇଟ୍ସର ଡ୍ୟୁଟି ଅଛି। ବିନା ଡ୍ୟୁଟିରେ ଆମର କର୍ତ୍ତବ୍ୟ, ଆମର କର୍ତ୍ତବ୍ୟ ହେଉଛି କ'ଣ, ଆମେ କ'ଣ ଆମର ନ୍ୟାସନାଲ ଇଣ୍ଟେଗ୍ରିଟି ସବୁଠି ସୁଖରେ ସୁରକ୍ଷା ଦେବା ଆମର କର୍ତ୍ତବ୍ୟ। ଯଦି ଆମେ ଆମ କର୍ତ୍ତବ୍ୟ ନ କରିବା ତାହେଲେ ଷ୍ଟେଟ୍ର ଯେଉଁ କର୍ତ୍ତବ୍ୟ ଆମ କରିଥିବ ଆମେ ତ କେବେ କ୍ଲିୟର କରିପାରିବା ନାହିଁ, ବୁଝିଲା। ଯେମିତି ଗୋଟେ ଏକ୍ସାମ୍ ଛୁଟି ଦେଇଥିଲେ ଆମେ ଆଗେ ଆମେ ଡ୍ୟୁଟି କଲେ କାମ ସାରି ମାସ ସାରା କଭର କଲା ପରେ ଆମେ ଦରକାର କରୁଛନ୍ତି, ସବୁ ଜିନିଷରେ ସେଇଭଳିଆ ପ୍ରଥମେ ଆମ ପାଇଁ ଥିବା କର୍ତ୍ତବ୍ୟ ଆମେ କରିବା, ତାପରେ ଆମ ଅଧିକାର ଆମେ ସାବ୍ୟସ୍ତ କରିବା। ଯେଉଁ ଅନେକ କଥା ଶୁଣିଲେ, ଥ୍ୟାଙ୍କସ୍ ଫର୍ ୟୋର ପେସେନ୍ସ, ଥ୍ୟାଙ୍କ ୟୁ।